বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মিথ্যাবাদী দাবি করে বলেছেন আপনি বলেছেন বিএনপি দেউলিয়া হয়ে গেছে এটা যদি হয়েই থাকে তাহলে নির্বাচন দেন না কেন নিরপেক্ষণ সরকারের অধীনে নির্বাচন দিতে আপনাদের এত ভয় কেন গত বৃহস্পতিবার চট্টগ্রামের নগরী নূর আহমদ সড়কে নগর বিএমপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশের ফখরুল এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন গত নয় বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আটাত্তর হাজার মামলা দেওয়া হয়েছে এইসব মামলায় বিএনপির এগারো লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে ফখরুল বলেন দেশের মানুষ প্রতিদিন উৎকণ্ঠায় দিন যাপন করছে গত কয়েক বছর ধরে এটা ঘটে চলেছে আন্দোলনের সাফল্য আনতে নেতাকর্মী ও তরুণদের সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন বিশৃঙ্খলার মাধ্যমে যুদ্ধ জয় করা যায় না বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন খালদা জিয়াকে পরিত্যক্ত কারাগারের ভবনে রাখা হয়েছে সাজানো মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে গণতন্ত্র আজ ধ্বংস হয়ে গেছে দেশে এখন আওয়ামী দুঃশাসন চলছে মির্জা ফখরুল বলেন বিএনপির চেয়ারপারসনকে কারাগারে রাখা হয়েছে আর আওয়ামী লীগের নেত্রী হেলিকপ্টার করে সারা দেশ ঘুরে ঘুরে ভোট চেয়ে বেড়াচ্ছেন এক দেশে দুই নীতি কাজ করছে বিএনপির জ্যৈষ্ঠ এই নেতা মৃত ছাত্রদল নেতা মিলনের কথা উল্লেখ করে বলেন মিলনের পাঁচ বছরে মেয়েটি বোবা কথা বলতে পারে না তার বাসায় গিয়ে দেখি শিশুটির চোখ দিয়ে পানি ঝরছে সে জেনেছে তার বাবা আর ফিরবে না মিলনের দুই বছরে আরেকটি মেয়ে আছে সে আমাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে ফখরুল ইসলাম বলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে সমাবেশে আরও বক্তব্য দেন স্ত্রায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌলদ আহমদ ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর মইন খান আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন শাহজাহান চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বরকত উদ্ভ বহুত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান স্বামী প্রমুখ উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বরকতুল্লাহ বহুত বলু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান স্বামী প্রমুখ